গাইস দাঁড়িয়ে আছি এখন চাঁদপাড়া, পিছনে চাঁদপাড়া স্টেশন, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। বাইকে এসি, ট্রেন আসিনি, সবার ফার্স্টে এই যা কথা। সো হাবড়া থেকে চলে এসেছি একটা কারণেই, তো এখানে একটা দোকান আছে যেখানে 22 সেমি বা এখন বলতে হবে 22 সেমি বেশি হতে পারে, তো রোল এগ রোল আবার তার দাম 22 সেমি এগ রোলের দাম 20 টাকা, নর্মাল রোলটার দাম 20 টাকা, আর একটা চিকেন রোল আছে দাম হলো 35 টাকা। তো চলো বেশি লেট করবো না, এতদূর থেকে চলে এসেছি, তো আজকে ভিডিও শুরু করা যাক। দোকানে এসে দেখলাম যে পোপাই বাম্বু রোলের দোকানটা, দোকানে পোপাইটা দেখো কৃষকদের, কি আমাদের হাবড়া কৃষকদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও এটাকে। চলে এসছে এখানকার ফেমাস বাম্বু রোল, দেখতে পাচ্ছ মাপবো আজকে। সো সাথে ব্যাগ আছে, দেখা যায় ভাই ব্যাগটা, ব্যাগের মধ্যে স্কেল। সো ফার্স্টে স্কেল দিয়ে মাপি ভাই, কত ইঞ্চি হয়েছে ভাই, ভাই দেখি যে 28 ইঞ্চি হয়েছে, 28 ইঞ্চি বলছি, 28 সেমি। তো কাকু কিন্তু মিতাদা বলেছে 22 থেকে 25 সেমি না 28 সেমি, আরও বড় রোল। তো যাই হোক এসব বাদ দাও, যা চিকেন কী যায় এক চিকেন, তাই তো এক চিকেন রোল, তারপরে আসতে পারে বাম্বু রোল, দেখলে কত বড়। তো খেয়ে দেখি এবার, চেষ্টা করে দেখি। তো ফার্স্টে একটা কথা বলতে চাই, বাইরেটা ক্রিপসি লাগলো, ভিতরটা নরম, আর আটু খাই। যখন স্লোমো তুলছিলাম তখন তোমরা দেখলে ভিতরে কী কী দিল, শসা, পেঁয়াজ, লঙ্কা, চিকেন তো দিয়েছে, চিকেন রোল ছিল বলে, সস, কী কী সস, টমেটো সস, গ্রিন সস আর কাসুন্দি ছিল। তো প্রত্যেকটা যে ফ্লেভারটা একদম উবড়ে উড়ে আসছে আর খেতে খুব খেয়ে লাগছে। যা বোঝা যাচ্ছে বাদামও আছে কিন্তু। এগুলো বাদেও মোগলাই, চাউমিন, বিরিয়ানি ইন ফিউচার পাওয়া যায় বিরিয়ানিটা, আর এছাড়াও পাওয়া যাক প্রচুর কম দামে, নিচের ডেসক্রিপশানে দামগুলো দেওয়া থাকবে। পিছনে বনগা লোকাল যাচ্ছে,
যাই হোক চলে গেছে, চলো ভাই রোলটা শেষ করি। ও ঝাল লাগছে একটু, ঝাল বেশি দিতে বলছিলাম, ঝাল বেশি খাই বলে। যাই হোক রোলটা কিন্তু দুর্দান্ত রোল খেতে লাগলো। আর দামগুলো বললাম একদম পকেট ফ্রেন্ডলি দাম, অন্য জায়গা থেকে আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি এখানে খাবারগুলো প্রচণ্ড দাম কম। কারণ নর্মাল যে এগ রোলটা ওটার দাম কিন্তু 20 টাকা, যেখানে অন্য জায়গায় 30 টাকা নেয়। আর যে এগ চিকেন রোলটা অন্য জায়গায় 50 থেকে 60 টাকা মনে নেয় আমি দেখেছি, আর এখানে নিয়েছে অনলি 35 টাকা। আর এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই 50-60 টাকার যে রোল তার থেকে 100% টেস্ট এই রোলের বেশি, কিন্তু আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। কাকা কিন্তু আমাকে টাকা দেয়নি প্রমোশন করার জন্য, বলে রাখলাম, নিজের মন থেকে বলছি। অনেকে ভাবতে পারো কাকা টাকা দিয়েছে প্রমোশন করছে, ওইটার না, একদমই না। ওকে সৌমেন্দ্র খাচ্ছিস, কেমন লাগলো রিভিউ দে তোর দেখি। সত্যি ভাই খুব দারুণ খেতে, আমি অন্য জায়গায় অনেক রোল খেয়েছি 60-60 টাকা চিকেন রোল, কিন্তু এখানে 35 টাকার মধ্যে খুবই ভালোভাবে দিচ্ছে। আর ওখানে আর বলতাম না, খা তুই চুপচাপ খা। তো যাই হোক ওই রিভিউ শুনলে, লাস্ট পর্যন্ত রিভিউ বলতে বললাম, বলতে দিলাম না। তো যাই হোক আজ ভিডিওটা একটু এনজয় করে করলাম, তো ভিডিওটা এনজয় করেছি বলে একটু লাইক তো করতেই হবে, তাই না? তো বিগ থাম্বস আপ মেরে দাও একটা, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও কে কে খেয়েছো আগে রোল, আর ভিডিও শেয়ার করে দাও। তো ওকে বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।